এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনি কি কোনো জমি বাড়ি কিনতে চাইছেন বা বেচতে চাইছেন, বা আপনার কাছে অনেক প্রপার্টি খালি আছে, আপনি রেন্টে দিয়ে মান্থলি পয়সা কামাতে চাইছেন, তাহলে তার জন্য সুজাতা রিয়েলিটি হচ্ছে আপনার জন্য পারফেক্ট সলিউশন। আপনি তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন জমি বাড়ি বা অফিস বিজনেস প্লেস যে কোনো প্রপার্টির জন্য। আর আজকে আমার সাথে রয়েছেন প্রপার্টি এক্সপার্ট মিস্টার সুগত মিত্র। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্যার। নমস্কার। তো আপনাদের যদি কোনো রকম জমি বাড়ি খালি রয়েছে তো স্যারকে যোগাযোগ করতে পারেন। তো তার জন্য প্রথম আমরা শুরু করতে চলেছি যে বিজনেস প্লেসটাকে আপনি কিভাবে নিতে পারেন বা কোনো জায়গাতে আপনি বিক্রি করতে পারেন বা রেন্টে দিয়ে পয়সা কামাতে পারেন। তো স্যার এই বিষয়ে আপনি কিছু জানেন যে বিজনেস প্লেসকে আপনারা কিভাবে প্রপার্টিতে আপনারা প্রমোট করছেন বা কাজ করছেন? হ্যাঁ ম্যাডাম, এটাই এক প্রথম বলার যে বিজনেস প্লেস মানে আমরা সবাই জানি হচ্ছে অফিস সংক্রান্ত ব্যাপারে যে কাজকর্মগুলো হয়, এবং সেখানে প্রথমেই দেখতে হবে যে অফিস আমাদের মধ্যে কলকাতার বুকে যে সমস্ত জায়গাগুলো হতে পারে, যেমন আমি প্রথমেই বলতে পারি ডালহৌসি চত্বর মানে বিবাদী বাগ এরিয়া, তারপর আছে পার্ক স্ট্রিট চত্বর, সল্টলেক চত্বর মানে যেখানে মানুষজন খুব সহজভাবে আসা যাওয়া করতে পারবে এবং তাদের ওখান থেকে কাজকর্ম করে বাড়ি ফিরতে পারে, আমরা সেই লোকেশনটাই দেখি। আর এছাড়াও আরও যেগুলো আপনারা চাইছেন সমস্ত জায়গায়, সেখানে যদি মনে হয় কিছু কিছু নাইট শিফটের ক্ষেত্রে, যেমন সল্টলেকের আছে আইটি রিলেটেড কাজ, সেগুলোও আমরা করে থাকি, ঠিক আছে। এছাড়াও আপনার আরেকটা জিনিস যেটা লাগছে সেটা হচ্ছে রিয়েলিটিতে দেখতে গেলে আপনি নিশ্চয়ই জানেন যে এখানে হাউসের রেন্টের ব্যাপার, বাইরের প্রভিন্স থেকে অনেকে আসে, তাদের রেন্টের জন্য এটা লাগতেই পারে, সেই রেন্টের কাজটাও আমরা করে থাকি, মানে রেসিডেন্সিয়াল এরিয়া বলতে রেসিডেন্সিয়াল এরিয়া। আচ্ছা, তো আপনারা সাউথ কলকাতা, নর্থ কলকাতা, মিডল কলকাতা সব জায়গাতেই কাজ করেন? অল কলকাতার বাইরেও যদি হয়, হাওড়া থেকে শুরু করে আপনি যে কোনো জায়গায়, আমরা এই লোকেশনের ভিত্তিক আমরা যে কোনো রকম ভাবে, ধরুন কেউ এক বছর চাইছে, কেউ দু বছর চাইছে, এরকম ভাবে আমরা দিয়ে থাকি। সেক্ষেত্রে আপনি হতে পারে কোনো হসপিটালের কাছে নিতে চাইছেন বা কোনো স্কুলের কাছে নিতে চাইছেন, বলা হচ্ছে কি আপনার রেল স্টেশন কাছে সুবিধে, এগুলো তো আছেই। এছাড়াও যেগুলো যেগুলো বড় বড় মানে কমপ্লেক্স আছে, অনেকে কমপ্লেক্স চুজ করে, তার মধ্যে আপনার সুইমিং পুল থাকলো, জিম থাকলো, তা আপনার কার আছে, সেই কারটাকে ঠিকঠাকভাবে, বা ওখানে আপনার সিকিউরিটি একটা অ্যাটাচমেন্টের ব্যাপার, অনেকে আজকাল বাইরেতে কাজ করে, তাদের ওয়াইফ স্কুলের থাকলো বা ওখানে রকম নিজস্ব সমস্ত সুবিধা সুযোগ সুবিধাগুলোর জন্য ওইখানে সিকিউরিটিটা থাকলো, আর একই কমপ্লেক্সের আন্ডারে সব সুবিধাগুলো পেয়ে যাচ্ছে। একদম একদম। আচ্ছা স্যার, একটা প্রবলেম হয় যারা বাইরে থেকে আসেন, স্পেশালি অন্য স্টেট থেকে আসেন, তাদের কিন্তু ফুল ফার্নিশ দরকার হয়, বিকজ তাদের কাছে তো টাইম নেই। হ্যাঁ হ্যাঁ, সব রকম, আপনি যদি ফার্নিশ চান ফার্নিশ দেবো আমরা, আপনি যদি নন ফার্নিশ চান নন ফার্নিশ দেওয়া হবে, সব রকম। স্পেশালি অফিসের ক্ষেত্রে কিন্তু অনেকে চায় নিজের অফিস নিজের মতন করে সাজাবে। একদমই তাই, অনেকে চায়, হচ্ছে একটা বাস্তু নিয়ম বলে ব্যাপার থাকে, এখানে সেই বাস্তু নিয়মের ক্ষেত্রে আমরা সমস্ত দেখি কে কি কোন দিকে দরজা হতে পারে, জানলা বা তার টেবিল চেয়ার, তার বস কোথায় বসবে, বস কেবিনটা কিভাবে হয়, এগুলোকে কিন্তু প্রত্যেকে একটা মেনটেন করে বাস্তু নিয়ম অনুযায়ী, কারণ বিজনেসটা হচ্ছে পুরোপুরি বাস্তুর উপর দাঁড়িয়ে হয়। তো আপনারা যদি চান আমাদের কাছে খালি অফিস নিলেন, নিজেরা ডেকোরেশন করে সাজিয়ে নিন, আইদার যদি মনে হয় যে কোনো রকম ডেকোরেটেড অফিস সেটাও আমরা প্রোভাইড করব, ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন, মানে আমাদের কাছে প্রচুর অফিস এরকম আছে, আমরা প্রতিদিনই প্রায় কিছু না হলেও 8-10টা করে অফিস আমাদের কাছে এরকম আসছে, আমরা সেই মতো দেখাচ্ছি, এবং যেরকম যে বাজেট চাইবেন, সব থেকে বড় কথা আমরা এরকম না যে এতটাই আমাদের বাজেটের মধ্যে, যে যেরকম অফিস চাইছেন তাকে আমরা সেরকম অফিস সাবমিট করছি, তারা আমাদের সঙ্গে কাজ করছেন, প্রচুর লোক আছে আমাদের সঙ্গে কাজ করার জন্য। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন প্রিয় দর্শকেরা, আপনারা যদি চান র অফিস নিয়ে সেটাকে ফার্নিশিং করে নিতে, আমরা কিন্তু কমপ্লিট ইন্টেরিয়ারের সার্ভিসটাও দিচ্ছি। তো ইন্টেরিয়ার এরকম আপনি যে মডার্ন ইন্টেরিয়ার চাইছেন, আপনি আপনার মতন করে বলতে পারেন, সেই অ্যাকর্ডিংলি আমরা কাস্টমাইজ করে দিতে পারছি। তো আমরা যে শুধু প্রপার্টির সার্ভিসটা আপনাকে দিচ্ছি তা নয়, সাথে সাথে কিন্তু আপনি ইন্টেরিয়ারের সুযোগ সুবিধাটাও পেয়ে যাচ্ছেন একই সাথে তলায়। একদমই তাই ম্যাডাম। আরেকটা জিনিস আমি বলে রাখি, এখানে যে সমস্ত লিগাল পেপারগুলো দরকার হতে পারে, যেমন হতে পারে আপনি ওখানে একটা রেন্টেড প্রপার্টি, সেই রেটটা কিভাবে করবেন, বা ট্রেড লাইসেন্স বিজনেস সংক্রান্ত ব্যাপারে যেটা লাগে, এই সমস্তগুলো সমস্তই কিন্তু আমরা এই সুজাতা রিয়েলিটি থেকে দিতে পারি। সুতরাং কোনো রকম যাওয়ার কোনো দরকার নেই যে কার সঙ্গে কাজ করব, কিভাবে কাজ করব, ডাইরেক্টলি আপনার মন হয়েছে আপনি একটা বিজনেস করবেন, আপনি আসুন, আপনাকে বেটার অফিস দেওয়া হবে, সঙ্গে সেখানে যে সমস্ত বিজনেস সংক্রান্ত পেপারগুলো দেওয়ার সেগুলোও আমরা করে থাকবো। এছাড়াও যদি মনে হয় আমার একটা জায়গায় জমি পড়ে আছে, কাকে দেবো বা কে কিনবে বা কোথায় নিয়ে যাবো সেই জমিটার জন্য, ডাইরেক্টলি কন্টাক্ট করুন আমাদের সঙ্গে, আমরা সেটাকেও আপনাকে প্রসেস করে সেল করিয়ে দিতে পারবো। ওকে, আর আপনারা কিন্তু কাগজপত্র নিয়ে একদম ভয় পাবেন না, বিকজ আমরা কিন্তু কোনো থার্ড পার্টিকে আউটসোর্স করি না, আমরা যে প্রপার্টির উপর নিজেরা কাজ করি সেই প্রপার্টির সম্পূর্ণ সেলস ডিল, ডিড বলুন বা রেন্ট এগ্রিমেন্ট বলুন, এনওসি বলুন, সব কিছু কিন্তু আমরা নিজেরা নিজের হাতে ড্রাফট করি এবং নোটারি করে দিই। সুতরাং কাগজপত্র এবং লিগাল ম্যাটারে আপনারা কমপ্লিটলি সেফ। তো সুতরাং
সুতরাং যদি আপনার হাতে জমি পড়ে আছে, বাড়ি পড়ে আছে, খালি বাড়ি বা খালি অফিস পড়ে আছে, আপনারা সেগুলোর জন্য আমাদের কাছে যোগাযোগ করুন। বা আপনি যদি নতুন প্রপার্টি কিছু সার্চ করছেন তার জন্য আমাদের যোগাযোগ করুন, আমরা বোথ সাইডেই কাজ করি। আর এবং আপনারা আপনারা নিচে আমাদের কমেন্ট বক্সে আরও যদি কিছু কোয়ারিজ থাকে লিখে জানাতে পারেন। আর আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক বাটনে ক্লিক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং নতুন আরও প্রপার্টির আপডেটগুলো জানার জন্য আমাদের বেল আইকনে ক্লিক করে দেবেন। Till then, thank you so much for the video. Thank you. Thank you.